আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ শুরু ওবারকাতুহু। আছে। আনন্দজিৎ ভাই, আপনি তো দুইটা আইডি থেকে যুক্ত হচ্ছেন, আচ্ছা একটা ট্রাই করে দেখি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, তাহলে মাতবর আরেকটা অভিজিৎ রিমুভ ভাই। করে দিই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, মাতবর অভিজিৎ ভাই, আপনি আমাকে শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা মাতবর অভিজিৎ ভাই, 2011 সালে একটা একটা জিনিস, একটা ভিডিও অনেক ভাইরাল হয়, সেটা হচ্ছে যে সাপ থেকে মানুষ হওয়া, সেটা মুসলমানরা ছড়ায় যে এটা নাকি হজে যাওয়ার জন্য কোরআন শরীফে লাথি মারার কারণে নাকি একটা মানুষ মানুষ থেকে সাপে রূপান্তরিত হয়। তো আমি ওপস, এর আগে যে আইডিটা থেকে অ্যাড হয়েছিলাম, তো ওখানে কিন্তু সেই প্রোফাইল পিকচারটা আমি দিয়েছিলাম, আপনি দেখছিলেন মেবি? হ্যাঁ আচ্ছা, দেখছিলেন আপনি? ও হ্যাঁ হ্যাঁ একটা কিছু, হ্যাঁ এরকম একটা ছবি ছোট তো এটা দেখা যাচ্ছিল না, বাট তো বোঝা এখন যাচ্ছিল এরকম কিছু। আচ্ছা, এখন সাপ আমার থেকে মানুষ আমার হয়ে গেছে, বুঝলাম আর কি, এখন ওই ভিডিওটা বা যখন মানুষ থেকে সাপ। যদি ওই ভিডিওটার লিঙ্ক আমি প্রাইভেট চ্যাটে দিছি, আপনি চাইলে প্লে করে দেখাইতে পারেন। ওই ভিডিওটাতে কিন্তু সাপ কিন্তু লড়ে না, দেখলে মনে হচ্ছে একটা মূর্তি বা ভাস্কর্য টাইপের, মূর্তি টাইপের। কিন্তু এখনো বর্তমানে মুসলমানরা বলে থাকে যে এখনো এটা নিয়ে খুবই গর্ব করে, প্রাউড করে। তো আমি এটার অথেন্টিক সোর্সটা আপনার থেকে জানতে চাই। কোন সোর্সটা? আপনি হয়তো বা আপনি একটু, আমি প্রাইভেট লিঙ্কে একটা, প্রাইভেট চ্যাটে একটা লিঙ্ক শেয়ার করেছি, ওটা একটু যদি অন করেন কষ্ট করে। মানে ওদের ওই যে সাপ সাপ হওয়ার ভিডিওটা? হ্যাঁ 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 একটু যদি অন করেন। জি এক মিনিট আমি করছি। এত ভাইরাল একটা ভিডিও, আপনি আপনার তো জানার কথা, এটা প্রচন্ড ভাইরাল একটা ভিডিও। এগুলো তো মানে বহু দেখা যায়, তো এই জন্য মানে পার্টিকুলারলি স্পেসিফিক কোনো ভিডিওর কথা আসলে মনে থাকে না, বুঝছেন, এরকম তো তাহলে মনে অরও হয় দেখা যায়, তো এই জন্য। তাহলে মানে আপনি, আপনার থেকে যেটা চাচ্ছিলাম যে অথেন্টিক সোর্সটা আপনি দিতে পারবেন না, আসলে এটা কিসের ভিডিও মানে বা? কি আপনি কি সোর্স, এই যে ভিডিও আপনি ওপেন করতে বলেন, এই যে এটা তো প্লে করতে পারবো না আমি, কিন্তু আপনি কি সোর্স দেখতে চাচ্ছেন সেটা আমাকে আগে বলেন একটু ক্লিয়ারলি। মানে এটা হচ্ছে যে রিয়েল সোর্সটা, আসলে এটা কি কোনো গবেষণায় মূর্তিটা বানিয়ে হায় কোনো রে গবেষণা ভাই, দেখেছিল আয় হায় নাকি রে কি? ভাই, আপনি কি সিরিয়াস? না এটা তো আমি আর ছড়াই নাই, বুঝলেন নাই? আপনি কি সিরিয়াস ভাই, আপনি সিরিয়াসলি এটা রিয়েলি হয়েছে কিনা সেটা যাচাই করবেন? আই মিন না ধরেন না না আপনার কাছে, আমি আমি মোটেও বিশ্বাস করি না, আমি মোটেও বিশ্বাস না করি না, বিশ্বাস না, যে আমি বলছি অবস্থা দেখে। যাচাই ভাই, আমার কথাটা শুনে নেন, আমি বলেছি আপনি কি সিরিয়াসলি এই ভিডিওটা সত্যি কিনা, সত্যি একজন মানুষ সাপ হয়েছে কিনা, বা একটা অন্য কোনো প্রাণী অন্য কোনো প্রাণীতে পরিণত হয়েছে কিনা, আপনি কি সিরিয়াসলি এটা যাচাই করার পক্ষে, মানে যাচাই করে দেখতে তারপরে ডিসিশন নেওয়ার পক্ষে, সেটা বলতেছিলাম। না 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 সেটা পক্ষে না, কেন করতে চাচ্ছি সেটা শুনবেন? হ্যাঁ বল। কেন করতে চাচ্ছি সেটা শুনবেন? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি যদি এরকম, এই ভিডিওটা অনেকগুলো আছে, আপনি যদি কমেন্টে কমেন্টে যান, তাহলে কিন্তু অনেক মুসলমানরা বলে যে মানে এটা নিয়ে খুবই গর্ব করে। কারণ আমি যদি তাদেরকে অথেন্টিক সোর্সটা যদি মুখের উপরে মেরে দিতে পারি, তাহলে জিনিসটা আরো ইয়া হয় আর কি। মানে কিন্তু ভাই, কিন্তু ভাই আপনি কি সিরিয়াস? আপনি একটা গল্প শুনছিলেন, শেয়াল নেকড়ে আর বাঘের গল্প, যদিও এটা গল্প, ধরেন ঈশপের গল্প টাইপের গল্প, গল্পটা ছিল এরকম যে সরি, গাধা গাধা শেয়াল আর বাঘ, বা এরকম আর কি, তিনজনের গল্প, মানে ধরে নেন তিনটা প্রাণী, তার মধ্যে একটা হচ্ছে স্টুপিড যেটাকে আমরা গাধা বলি, যদিও গাধা আসলে গাধা কিনা আমার ডাউট আছে, যাই হোক, ওই গাধাটার সাথে একজন ধরেন বুদ্ধিমান আর একটা প্রাণী, একটা একটা স্টুপিড প্রাণীর সাথে একটা বুদ্ধিমান প্রাণী তর্ক করতেছিল কে ঠিক হ্যাঁ শুনেছি, কোন একটা বিষয় নিয়ে, এটা নিয়ে তারা তাদের সর্দারের কাছে গেছে, সে আরো ওয়াইজ একটা মানুষ, তো তার কাছে যখন গেছে তখন সেই সেই প্রাণীটা কি করছে, যে বুদ্ধিমান প্রাণী এবং যে সঠিক কথা বলতেছে, তারে বলছে যে তুই এইটারে ধইরা 100টা ব্যাত মারতো এটারে, আর গাধারে বলছে যে তুমি ঠিক বলছো তুমি যাও বাড়ি যাও, তখন ওটা সত্যি ব্যাত মারছে, ব্যাত মারার পরে কইছে এটা আপনি কি করলেন, আপনিও জানেন আমিও জানি সবাই জানে যে এবারে ভুল, তরে আমি কি ওই জন্য ব্যাত মারছি রে, তরে ব্যাত মারছে তুই এর লগে তুই তর্ক করতে গেছস কে, তুই এইটারে বুঝাইতে গেছস গেছে তুই ঠিক সে ভুল, তুই তো জানিস যে তুই সে তুই ঠিক সে ভুল, তাহলে ওইটা ওরে মানাইতে গেছস কেন, যদি এমন হইতো তুই সন্দিহান তাই তুই ওরে মানাইতে যাচ্ছিস, বা ওর সাথে তর্ক করতে যাচ্ছিস তুই সন্দিহান তাই, তাহলে একটা কথা ছিল, বা মানে এরকম যদি কিছু ঘটতো যে অন্য কারো সামনে বাজি লাগছে কে ঠিক সেটা প্রমাণ করা লাগবে, তাহলে একটা কথা ছিল, নিজের নিজের তর্ক করতেছিস কেন তুই এর সাথে, সো আই মিন ভাই ওই ওইটা থেকে একটা শিক্ষা নেন, ডেফিনেটলি না শিক্ষা নেন, যে আপনি যাদের সামনে নিজেকে প্রমাণ করতে যাচ্ছেন, ভাই ট্রাস্ট মি, আমি আপনার ইন্টেলিজেন্সকে ডাউট করতেছি যে আপনি কি সিরিয়াসলি এই মানুষগুলোকে বুঝাইতে যাচ্ছেন, এবং আপনার কি মনে হচ্ছে তাদেরকে আপনি বুঝাইতে পারবেন, আপনি বড় জোর যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, আপনি এটার বিরুদ্ধে এই যে যেমন আজকাল অভিযুক্ত হলেন না, আপনি এই যে এইখানে আমাদেরকে সবাইকে বলতে পারেন যে কেন এটা সম্ভব না, খুব সুন্দরভাবে ধরেন 1-2 মিনিট লাগবে আপনি এক্সপ্লেন করে দিতে পারেন, তখন আমরা জানলাম যে ওরা ভুল, কিন্তু আপনি ওদেরকে বুঝাইতে চাইতেছেন ভাই, এটা শুনে আমার ওই গল্পটার কথাই মনে পড়ছে, ট্রাস্ট মি আনন্দজিৎ ভাই, বুঝছেন, আপনি আমাদেরকে বলেন যে ওইটা কেন ভুল, বা আমাদের মধ্যে অনেকেই হয়তো জানে না, ভিডিওটা দেখে নেই, বা অনেকে হয়তো ভিডিওটা দেখছে এবং কনভিন্স তারা হয়তো এই লাইভটা শুনতেছে চুপি চুপি, সো সো ওরা শুনবে সেটা করতে পারে না আমি আমি বলে। একটু বলি আপনাকে, শুধু যে তর্ক করার জন্য তা কিন্তু না, আমার মানে জানার ইচ্ছা যেটা আসলে কিসের, এটা
শুধুমাত্র জানার ইচ্ছা, শুধু যে তর্ক করার জন্য তা কিন্তু না। ওকে বুঝছেন, এখন যেহেতু আপনি এটা শুনেন নাই, হয়তো বা আপনার থেকে ওই মানে কি জন্য এটা তৈরি করা হয়েছিল সেটা অবশ্যই আপনি আপনি আজকে তো আমরা শুনলাম, আপনি এই জিনিসটা একটু এক্সপ্লেইন করে দেন সবার উদ্দেশ্যে, তাহলে ভালো হবে যে সবাই আমরা জানলাম বা অন্যরা জানবে। আপনি যেহেতু ভিডিওটা দেখছেন, ভিডিওর কনটেক্সটটা কি ছিল, ভিডিওটা কি ছিল, ও আপনি জানেন না ভিডিওটা কেন ভুল? না না, ভিডিওটা তো সত্য না, এটা তো জানেন কেন সত্য না জানেন, কেন সত্য না জানেন সেটা কি জানেন? এটা তো অসম্ভব, আর এটা তো কেন অসম্ভব সেটা সবাইকে বলতে বলতেছি। কারণ হচ্ছে যে এখানে যে ভিডিওটাতে দেখলে মনে হচ্ছে যে এটা একটা মূর্তি টাইপের বানানো হয়েছে, কোন হইতে পারে কোন বিজ্ঞান ল্যাবে বা কোন একটা কারণে বানানো হয়েছে। তো এটা আসলে গুজব বানাই ছেড়ে দিছে, যেমন চাঁদে সাইদিরে দেখা যায় ঠিক তেমন একটা গুজব বানায় মানে ছেড়ে দিছে আর কি। এটা দেখলেই বোঝা যাচ্ছে কোনো ধরনের লড়ে না। এখন কথা হচ্ছে যে মানে এই জিনিসটা কোথায় আসলে কেন করা হয়েছে বা বানানো হয়েছে সেটা আমার জানা নেই। না না না, ভিডিওটা কে বানাইছে সেটার কথা বলতেছি না তো, যে কেন কিভাবে কি বানাইছে ওই ভিডিওটা, কোন মেকিং প্রসেস, আমি বলতেছি ওই ভিডিওটা, এই যে আপনি বলতেছেন না যে অসম্ভব, সেটাই সবার উদ্দেশ্যে বলতে বলতেছিলাম। তো আপনি তো এক্সপ্লেন করলেন যে এটা তো সম্ভব না, কিন্তু আরেকটু ভালোভাবে আরেকটু প্রিসাইজলি কি এক্সপ্লেন করা যায় না, যে যেমন ধরেন এটা কেন সম্ভব না, কেন একটা প্রাণী থেকে বিড়াল থেকে সাপে বা সাপ থেকে মানুষে বা মানুষ থেকে সাপে পরিণত হওয়া সম্ভব না, এটা একটু এক্সপ্লেন করা যায় না? এটা কি মানে বৈজ্ঞানিকভাবে যে কোনো ভাবে কমন সেন্স দিও, মানে ডেফিনেটলি কমন সেন্স বলতে আমরা সেটাই বুঝাই যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য তথ্যগুলো সেইগুলো কি আমরা আসলে কমনলি যেগুলো জানি সেইগুলোকে আমরা কমন ইনফরমেশন, আমরা অনেকেই বলি যে এটা তো কমন সেন্স, এই শব্দটা ব্যবহার করি বলেন যে ওই আমি বললাম না, কমন সেন্স যদি বলেন যারা আমাদের এই ভিডিওটা এখন দেখতেছে তারা যদি ভিডিওটা দেখে, দেখলে দেখা যাবে যে ওই সাপটা যেটা বানানো হয়েছে এটার কোনো মুভমেন্ট নাই, তা দেখলে মনে হয় যে মাটির তৈরি বা কোনো একটা পুতুলের তৈরি, এক কথা ধরে নিলাম পুতুল, এটাই হচ্ছে একটা কমন সেন্স, কমন সেন্স থেকে বিবেচনা করলে যেটা বোঝা যায় আর কি। বুঝতে পারছেন, হয়তো বা আপনি, আমি জানি না যে আপনি এই ভিডিওটা কেন মিস করলেন, এটা তো না মিস করিনি ভাই, আমি ভিডিও অ্যাভয়েড করি, কেন করি শুনবেন না তাহলে? কারণ ভাই আমি 100% কনফার্ম যে এখানে যা দেখবো স্টুপিডিটি দেখবো, অ্যান্ড আমি নিজে এবং অন্যদেরকে বুঝাবো যে একটা প্রাণী তার হচ্ছে জীবদ্দশায় এইভাবে তার রূপ চেঞ্জ করতে পারে না, মানে এইভাবে একটা প্রাণী থেকে একটা প্রজাতি থেকে আর একটা প্রজাতিতে পরিণত হতে পারে না। প্রজাতি বা স্পেসিয়েশনটা মানে বাংলাটা কি হয় জানি, প্রজাতিকরণ নাকি, একটু আমাকে হেল্প করবেন একটু কমেন্ট সেকশনে ভাই প্লিজ, আপনারা ভাই বোন যারা আছেন সবাই। তো প্রজাতি থেকে প্রজাতিতে যে রূপান্তরিত হয় সেটা তো একটা জেনারেশনে হয় না, এটা হচ্ছে আমরা ইভলিউশন মানে বিবর্তন যে ঘটেছে মানুষের সেটাকে যে এক্সপ্লেইন করে যে থিওরিটা দিয়ে, বিবর্তন তত্ত্ব দিয়ে, সেই বিবর্তন তত্ত্বের ব্যাখ্যাগুলো থেকে আমরা জানি, এক্সপ্লেনেশনগুলো থেকে আমরা জানি যে একটা প্রজাতি থেকে একটা প্রজাতি তৈরি হতে অন্তত পক্ষে কিছু জেনারেশন লাগে, যেখানে এমন একটা পরিমাণে গ্যাপ পড়ে যায়, এমন একটা পরিমাণে পরিবর্তন চলে আসে, যে পরিবর্তনের কারণে এমন একটা পরিবর্তন আর কি ঘটে এমন বেশি পরিমাণে যাতে সে ওই পূর্ববর্তী যে প্রজাতিটা ছিল তার সদস্যদের সাথে তার অন্য পরবর্তী প্রজন্মগুলোর সাথে হচ্ছে সে যৌন সঙ্গমের ফলে বা যে কোনোভাবে বাচ্চা জন্ম দিলে সেটা ইয়া হয় না, সে বংশবৃদ্ধি করতে পারে না। তো তখন আমরা বলি যে হ্যাঁ ওকে ফাইন, এটা একটা নতুন প্রজাতি হতে পারে। তাও ওটা কি ক্লোজলি রিলেটেড প্রজাতি হবে, সেটা কিরকম? বনব শিম্পাঞ্জির সাথে আমাদের, আমরা বনব শিম্পাঞ্জির সাথে আমরা কিন্তু যৌন সঙ্গম করলে বাচ্চা জন্ম হবে না, বা হইলেও সেটা সার্ভাইভ করবে না। আর আমাদের পূর্ব প্রজন্মের সাথে যদি আমরা যৌন সঙ্গম করি, এই জাতীয় প্রাণীর সাথে যদি শিম্পাঞ্জিও করে মানুষও করে, সেক্ষেত্রে চান্স থাকবে বাচ্চা হওয়ার, বাট সেটাও সার্ভাইভ করবে না, মানে ই করবে না। তো এখন এটা হচ্ছে ক্লোজলি রিলেটেড হওয়ার কারণে, কিন্তু এটা তো সাপ থেকে মানুষ বা বিড়াল থেকে সাপ বা এরকম, এটা তো একেবারে খুবই দূরবর্তী, মানে এই যে ট্রি অফ লাইফে এটা তো খুবই দূরবর্তী, মানে শ্রেণীবিন্যাসের কথা যদি বলি আমরা, এই যে দ্বিপদী নামকরণ করে না যে ক্যালোরাসিনিয়াসের যে শ্রেণীবিন্যাস, সেই সেই শ্রেণীবিন্যাস সে তো অন্য একেবারে পুরো পর্বের অন্তর্ভুক্ত, বুঝছেন? এই জন্য সম্ভব না। এই যে তথ্যটা আমি জানি, এই তথ্যটা দিয়ে, এই তথ্যটা জাস্ট আমি, আমরা যদি মাথায় রাখি সবাই মিলে, তাহলে এর পরবর্তীতে যত এরকম ভিডিও দেখবো সেগুলো আর দেখার মানে দেখে যাচাই করার দরকার পড়বে না। এইটা হচ্ছে এই ভিডিওটা দেখে মিস করে যাওয়ার, মানে অর্থাৎ মিস না, অ্যাভয়েড করে যাওয়ার, এড়ায় যাওয়ার এবং এই ভিডিও সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারার নিনজা টেকনিক। বুঝতে পেরেছি আনন্দজিৎ ভাই? আচ্ছা আরেকটু বলি যে আপনার মানে আমার যেটা মনে হয়, এটা কি শুধুমাত্র এই ধরনের গুজবগুলো, এখনো এই ধরনের অনেক অ্যাভেলেবল গুজব ইউটিউবে আছে, এই ধরনের গুজবগুলো কি শুধুমাত্র মুসলমানরাই ছড়ায় নাকি হিন্দুরাও ছড়াচ্ছে? অবশ্যই হিন্দুরা ছড়াচ্ছে, কই আছেন, হিন্দুরাও কইতেছে গণেশ খাবার ইয়া দুধ খাইতেছে, শিবের লিঙ্গের মধ্যে দুধ খায় নিতেছে, আর অনেক আছে, হিন্দুদের মধ্যে আছে, বৌদ্ধদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে।
ঠিক আছে আনন্দজিৎ ভাই, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উপস্থাপন করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, আবারও কথা হবে, শুভরাত্রি। আচ্ছা শ্রোতা, এরকম আরেকটা ভিডিও দেখতে পারেন আপনারা চাইলে। এই যে দেখেন, এইটা ফক্স হিউম্যান ক্রিয়েচার এন্টারটেইনস থাউজেন্ডস এট করাচি জু ইন পাকিস্তান, 1.47 মিলিয়ন, মানে 1.5 মিলিয়ন ভিউ প্রায়। দেখেন সে নাকি আধা মানুষ আধা ফক্স, এই যে সে নাকি আধা মানুষ আধা ফক্স, এই যে। এখন বলেন এই ভিডিওটাকে আমাদের প্লে করে দেখে বুঝে জেনে গবেষণা করে সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়ে যে এটা রিয়েল না ফেক? উত্তর হচ্ছে না, পরে না। কারণ একটু আগে যে তথ্যগুলো দিলাম, সেই তথ্যগুলো যদি মাথায় রাখি তাহলে আর আমাদের নতুন করে এটা দেখার দরকার পড়বে না। আমরা আমাদের পূর্ববর্তী জ্ঞান থেকেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এটা ভুয়া।